সালটা 1996, ক্রিকেট বিশ্বকাপ সবে শেষ, কেনিয়ার মাঠে বসল চার দেশীয় ক্রিকেটের এক আসর। বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার দুই ওপেনার সনাথ জয়সুরিয়া আর রোশন কালুভিথা রানার কোনো জবাবই পাচ্ছিল না অন্যরা। পাকিস্তান তখন নিল কাঁটা দিয়েই কাঁটা তোলার নীতি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে পিঞ্চ হিটার হিসেবে নামানো হয় 16 বছর বয়সী অচেনা এক তরুণকে, নাম শহীদ আফ্রিদি। দলে জায়গা স্পিনার হিসেবেই, কিন্তু সেদিনের পর থেকে পাল্টে যায় অনেক কিছুই। প্রথম বলে ডট, দ্বিতীয় বলে ছক্কা, সেটি আবার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম রান। শুরু হল তাণ্ডব, 37 বলে সেঞ্চুরি, এও কি সম্ভব? চোখ বড় বড় করে তাকায় ক্রিকেট বিশ্ব। চমকে দেওয়া এক ইনিংসেই আফ্রিদি হয়ে ওঠেন ক্রিকেট বিশ্বের নতুন নায়ক। ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পরও তার জনপ্রিয়তা তুঙ্গে। এটাও ঠিক, আফ্রিদির ওপর ভরসা করে ভক্তরা হতাশ হয়েছে বেশি, কারণ কাণ্ডজ্ঞানহীন শটে বিলিয়ে এসেছেন উইকেট। আসলে তার খেলার ধরনটাই ছিল এমন যে হয় ছক্কা নয় ফক্কা। তার ব্যাট হাসলে যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে আসতে পেরেছে পাকিস্তান। ভীষণ কার্যকর লেগ স্পিনে পেয়েছেন উইকেটের পর উইকেট। ওয়ানডেতে তার রান 8000-এর বেশি, আছে 395টি উইকেট, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন 32 বার। তবে এই রান কিভাবে তুলেছেন সেটি অন্যদের চেয়ে আলাদা করেছে আফ্রিদিকে। ক্যারিয়ারে তার ছক্কার সংখ্যা 351টি, অর্থাৎ 2106 রান তুলেছেন ছক্কার মারে, যা তার মোট রানের 1/4 বেশি। 20 বলের কমে 6 বার 50-এর বেশি রান তুলেছেন তিনি। 37 বলের সেই সেঞ্চুরির পর আরেকটি করেছেন 45 বলে। তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট 117। 91টি টি টোয়েন্টিতেও তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন 11 বার। 20 ওভারের ম্যাচের প্রথম বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট, পরের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ। মারকুটে ও দায়িত্বহীন বলার সমালোচকদের মুখে ঝামা ঘষে টেস্টেও করেছে 5টি সেঞ্চুরি। তাহলে কেন তাকে নিয়ে হতাশ হতে হবে? জবাবটা হল, ওয়ানডে ক্যারিয়ারে 30 বার ডাক মেরেছেন তিনি। টেস্ট, টি টোয়েন্টি ও টি টেন ফরম্যাটেও আছে 0 রানের বহু ইনিংস। আফ্রিদির আরেক নাম বুমবুম, মাঠে এলেন সেট হওয়ার কোনো ইচ্ছাই নেই, সপাটে চালিয়ে দিলেন ব্যাট। ঠিকঠাক টাইমিং হলো না, বল উঠে গেল আকাশে। এটি এতগুলো ম্যাচের ডাক মানার কারণ। ধরে লেখলে জিততে পারত ম্যাচ, কিন্তু হেরে গেছে দল। কিন্তু আফ্রিদি কখনো পাল্টাননি নিজেকে। আফ্রিদির খেলার স্টাইল কেবল না, শারীরিক সৌন্দর্যও তাকে নিয়ে তুমুল আলোচনার কারণ। খেলার মাঠে কত হাজার তরুণী ম্যারি মি আফ্রিদি প্ল্যাকার্ড নিয়ে মাঠে গেছেন তার কোনো হিসাব নেই। প্রথম ইনিংসে বুমবুম হয়ে যাওয়া আফ্রিদির আসল পরিচয় নিয়েই কিন্তু আলোচনা ছিল কম। তিনি দলে এসেছিলেন লেগ স্পিনার হিসেবে, কিছুটা আনঅর্থোডক্স। কুইকার ডেলিভারিগুলো গতিতে অনেক সময় মিডিয়াম পেসারদের গতিকে ছাড়িয়ে যেত। বিগ টার্নার ছিলেন না, কিন্তু উইকেট ট্রেকিং সামর্থ্য ছিল দারুণ। পাকিস্তানের সেই দলে তখন তারকা বোলার ঠাসা, তাদের ভিড়ে বহু ম্যাচে বল হাতেই পেতেন না, পেলেও 2-3 ওভারের বেশি নয়। শেষে টেস্ট ম্যাচে তিনি খেলতে শুরু করেন ওপেনার হিসেবেই, এই ভূমিকাতেও আছে সেঞ্চুরি। ক্রিকেটের এই কুলিন ফরম্যাটে তার গড় 36-এর বেশি, ওয়ানডেতে যেটি 23 মাত্র। পরে যখন নিয়মিত বোলিং পেতে শুরু করেছেন তখন এক ম্যাচে 50 আর 5 উইকেটের ঘটনা ঘটিয়েছেন 3 বার। শুরুর দিকে বহু ম্যাচে অনিয়মিত বোলিং করেও তার খেল 27 টেস্টে 48টি, 398 ওয়ানডেতে 395টি আর 99টি টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা 98টি। ওয়ানডে ক্যারিয়ারে গড়ের রান দিয়েছে 4.62, টি টোয়েন্টিতে মাত্র 6.5। ফিল্ডার আফ্রিদি কিন্তু তার সময়ের সেরাদের একজন। ফিল্ডিংয়ের জন্য হাস্যরসের শিকার হওয়া পাকিস্তানে তাকে বিরল ব্যতিক্রমী বলা চলে। জন্টি রোডস, যুবরাজ সিংদের চেয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না তিনি। নিজ দেশে তিনি এতই জনপ্রিয় যে বহু কিংবদন্তির বদলে তাকে নিয়ে হয়েছে সিনেমা। 2013 সালে মুক্তি পাওয়া ম্যাহু আফ্রিদি বানাতে খরচ হয় 100 কোটি রুপির বেশি। 1980 সালের মার্চে জন্ম আফ্রিদির। ওয়ানডে অভিষেকের 2 বছর পর পান টেস্ট ক্যাপ। শেষ টেস্ট খেলেন 2010 সালের 13 জুন, ওয়ানডে খেলেন 2015 সালের 20 মার্চ পর্যন্ত, টি টোয়েন্টি ফরম্যাটে 2018 সালের 31 মে শেষবারের মতো মাঠে নামেন দেশের হয়ে।